আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভিডিওটি শুরু করছি সকাল থেকে, আর সকালের নাস্তাটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর আজকে নাস্তায় রুটি আর পায়েস। আর এই পায়েসটা রাতে করে রাখা হয়েছিল, কারণ পায়েসটা কিন্তু ঠান্ডা খাইতে বেশি ভালো লাগে সাথে সাথে খাবারের চাইতে। আর একটু ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে। আর আমি যেহেতু ভাজি বা ডিম এসব খাই না, তাই আমি পায়েস দিয়ে খাইতেছিলাম। খুব কম খাই ডিমটা। আর এখন বাজে সকাল 9টা। আজ একটু তাড়াতাড়ি নাস্তাটা করে নিলাম, আর পাখিকে একটু রুটি দিলাম, কারণ যা খাই একটু করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই পাখিটা সব কিছু খায়। আর আম্মু আমাকে পাখিটা দিয়ে গেছে, আর আম্মু বলে গেছে আমি যা খাই তাই যেন একটু করে দেই, তাহলে পাখিটা আরও বেশি করে ডাকবে। আর এই পাখিটা কিন্তু কিছুদিন হলো আম্মু দিয়ে গেছে, 1 মাস এখনও হয়নি। আর পাখিটা কিন্তু অনেক ডাকে, অনেক রকম পাখির মতো ডাকে। আর এই পাখিগুলোকে কথা শিখালে অনেক ভালো ডাকতে পারে, তবে এদের পিছনে অনেকটাই সময় দিতে হয়। আর আমি রিয়েল যে বয়েসটা সেটা কিন্তু রাখিনি, পাখি অনেক সুন্দর করে ডাকতেছিল, আর আমি সাইডে থেকে ভিডিওটা করে নিছি। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর এখন নারকেল কাটতেছি, পিঠা বানানো হবে। আর নারকেলটা কাটাইছিল, এইটুক আমি উঠাবো, আর এইটুক আমি ফেলাইতে দিইনি, কারণ এগুলো দিয়ে আমি একটা কোকো, এগুলো দিয়ে গাছের জন্য আমি কোকোপিট বানাবো, আর সেটার ভিডিও দেখাবো। আর এগুলো দিয়ে কিন্তু কোকোপিট বানানো হয়, তার জন্য এগুলো আমি রেখে দিব। আর এটা দিয়ে তালপিঠা বানানো হবে। আর আজ সকাল সকাল বাজার করে নিয়ে আসছে, নিয়ে আসা হয়েছে লতি আর বাঁধাকপি, ফুলকপি। আর বাঁধাকপি আমি অনেকটা পাতাগুলো ছিঁড়ে ফেলে দিছি। আর আমি এই সবজিগুলো শীতের ভিতরে একটু খাই, তবে তেমন একটা খাই না এখন। আর নিয়ে আসা হয়েছে ঢেঁড়স, জলপাই, সিম, টমেটো। আর এই সিমগুলো কিন্তু দেশি না, খাইতে তেমন একটু ভালো লাগে না, তবে বেশি শীত আসলে তখন দেশিগুলো পাওয়া যায়, ওগুলোর স্বাদ অন্যরকম। আর এগুলো আমি এখন গুছিয়ে রাখবো, কারণ এগুলো পলিথিনে রেখে দিলে পচে যায়। আর জলপাইগুলো অনেক ভালো ছিল, টাটকা। আর জলপাইগুলো বেশি একটা খাওয়া হয়নি, সবগুলো পচিয়ে ফেলানো হয়েছে, কারণ আমি টাইম পাই নাই খাওয়ার জন্য। আর আমার জন্য স্যুপ নিয়ে আসা হয়েছে, আমি অল্প করে নিয়ে আসতে বলছি, কারণ আমি সব স্যুপ খাই না। আর এখানে আখ নিয়ে আসা হয়েছে আমার জন্য।
আর এখানে আছে কি মাছ আমি জানি না, এই মাছগুলো আমি তেমন একটা চিনি না, তবে এটা চিনি ইলিশ। তো এই বাজারগুলো গুছিয়ে তো রান্না করা হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।